ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় হয়েছে, রাইট? তো সেখানে পাঁচজনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং একজনকে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ফারাবি। তো ফারাবিকে হচ্ছে আমরা অনেকেই চিনি, পুরো নাম হচ্ছে শফিউর রহমান ফারাবি, সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন ছাত্র। তাকে যেই কারণে আমরা সবাই চিনি, সে হইতেছে অনলাইনে মানুষজনকে থ্রেটেন করতো অ্যাকচুয়ালি বিভিন্ন উগ্র ভাষায়। তো এই কারণে আমরা ওকে চিনি। এবং আর বাকি যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা হচ্ছে খুনে জড়িত ছিল, সরাসরি খুনে অংশগ্রহণ করছে বিভিন্ন ক্যাপাসিটিতে, রাইট? তো ফারাবিকে যাবজ্জীবন দেওয়ার পর, খবরটা দেখার পর আমি আই ওয়াজ শকড যে ওকে যাবজ্জীবন দিল কি কারণে, কি অপরাধে? তাহলে কি সে খুনের সাথে কোনোভাবে জড়িত ছিল? মানে যাবজ্জীবন তো, মানে খুন তো অনেক রকম হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি মার্ডার, রাইট? সো ফার্স্ট ডিগ্রি মার্ডার মানে হচ্ছে আপনি যদি ইন্টেনশন নিয়ে কাউকে হত্যা করেন, হত্যার ইন্টেনশনে হত্যা করেন। তারপর সেকেন্ড ডিগ্রি হচ্ছে যদি আপনি সরাসরি অংশগ্রহণ না করেন কিন্তু আপনার ইন্টেনশন ছিল, এরকম বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা আছে, রাইট? তো কোনোটার জন্য হচ্ছে সরাসরি যেসব দেশে হচ্ছে মৃত্যুদণ্ডের বিধান আছে, মৃত্যুদণ্ড ফার্স্ট ডিগ্রি মার্ডার হলে, সেকেন্ড ডিগ্রি হলে হয়তো যাবজ্জীবন, থার্ড ডিগ্রি হলে যাবজ্জীবন না হয় আর লঘু এরকম। সো এরকম মার্ডারের সাথে যারা সরাসরি জড়িত বিভিন্ন ক্যাপাসিটিতে, বিভিন্ন ডিগ্রিতে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রিতে, তাদের জন্য হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এই টাইপের হয়। তো ফারাবি কি তাইলে ওর যেহেতু যাবজ্জীবন মৃত্যুদণ্ড হলো, তাইলে কি সে মৃত্যু সরাসরি খুনের সাথে বিভিন্ন ক্যাপাসিটিতে জড়িত ছিল? সো দ্যাট কোয়েশ্চেন ফর মাই মাইন্ড, রাইট? কিন্তু আমি জানি, আমরা জানি খবরাখবর পড়া থেকে, কারণ ফারাবি হচ্ছে যেই থ্রেটেন করছে বলে যে অভিযোগ আছে, সেই জিনিসগুলো ইজ অ্যাভেলেবল ফর এভরি ওয়ান টু সি, অনলাইনে করছে। সো আমরা জানি এক্স্যাক্টলি যে সে কী কী থ্রেটেন করছে, কী কী ভাষায় কী কী করছে। সেগুলোর জন্য তো যাবজ্জীবন ফাঁসি দেওয়া যায় না, সরি, কারাদণ্ড দেওয়া যায় না, রাইট? আমাদের সে কোনো ক্যাপাসিটিতে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়। তো আমি আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস যে তার মানে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তো আমি খোঁজা শুরু করলাম যে ফারাবি এক্স্যাক্টলি কী কী লিখছিল। ফারাবি এক্স্যাক্টলি কী কী লিখছিল যে কারণে তাকে যাবজ্জীবন দেওয়া হলো এবং খুনের সাথে, সরাসরি একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে? আনফর্চুনেটলি বেশ কয়েকটা রিপোর্ট হয়েছে ফারাবির যাবজ্জীবন হওয়ার উপর ভিত্তি করে। একটা কেমন খবরের হেডলাইন হচ্ছে যে কারণে ফারাবির যাবজ্জীবন, আর একটা খবর হেডলাইন হচ্ছে যে কারণে ফারাবির ফাঁসি হলো না, রাইট? ওকে, খুবই ভালো খবর, সেখানে খুব সুন্দর করে আমি যাচাই সব ম্যাটেরিয়াল চলে আসছে। নাও এই কথাগুলোতে এই আদালত কী বলছে, কী বিষয়ের ভিত্তিতে কী ছিল বেসিস তার যাবজ্জীবন দেওয়া, সেগুলোতে ঢোকার আগে কয়েকটা পয়েন্ট একটু কথা বলে নিই। যাবজ্জীবন মানে কিন্তু আমৃত্যু কারাদণ্ড, এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি, একটা কনফিউশন বা একটা ভুল ধারণা আছে যে আমরা অনেকে মনে করি যাবজ্জীবন মানে হচ্ছে 10 বছর, 20 বছর বা 30 বছর, এতদিন কারাদণ্ড ভোগ করার পর তারপর সে বের হয়ে আসতে পারবে, এটার নামই যাবজ্জীবন। আসলে ব্যাপার তা না, যাবজ্জীবন মানে হচ্ছে আমৃত্যু কারাদণ্ড। তাহলে 10, 20, 30 বছর এই কনফিউশনগুলো আসছে করতে, এগুলো হচ্ছে যে সাধারণত এই পরিমাণ সময় জেল খাটার পর সরকার সদয় হয়ে মুক্তি দেয়, অনেককে দেয়, অনেককে দেয় না। সো ওইটা ওইটা একটা হচ্ছে পসিবিলিটি, ওটা কোনো রুল না। সো বাংলাদেশে সাধারণত 20 বছর কেউ জেল খাটার পর তখন কারা হইতেছে কারাগার থেকে হচ্ছে সরকারের কাছে আবেদন করে যে সে 20 বছর জেল খেটে ফেলছে, এখন তাকে আপনি মুক্তি দেন। তো সরকার চাইলে সেটা অ্যাকসেপ্ট করতে পারে, সরকার চাইলে সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো এগুলো এক্সেপশন, এগুলো কোনো রুল না। সো হ্যাঁ, কারাদণ্ড মানে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড। তো ফারাবির যেহেতু যাবজ্জীবন হয়েছে, আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তার মানে সে খুনের সাথে তো অবশ্যই কোনো না কোনোভাবে লিঙ্কড তার আছে। সে হয়তো বা যেটা রেকেটেকি করছে, অথবা হয়তো বা খবর দিছে তাদেরকে যে সে এখান থেকে ওইখানে যাচ্ছে, বা হোয়াট এভার, কোনো একটা ক্যাপাসিটিতে খুব ভালোভাবে সে ওই যে ফার্স্ট ডিগ্রি মার্ডার হয়তো না, সে হয়তো হাত দিয়ে কোপায় নাই, সেকেন্ড ডিগ্রি হয়তো, সে ওই যে খবরাখবর এমন কিছু হবে নিশ্চয়ই। ওকে, তো দেখি, বাংলাদেশ আদালতের উপর তো আমাদের সকলের আস্থা আছে, রাইট? সো নিশ্চয়ই খুবই জাস্টিফাইড এবং খুবই সেন্সিবল, রিজনেবল একটা রায় হবে আর কি। দুইটা ধারায় ফারাবির বিরুদ্ধে অভিযোগ আসছে, সেখানে আদালত দুইটা ধারা রায় দিয়েছে। একটাতে তাকে দোষী অভিযোগ প্রমাণিত হয় নাই, আরেকটা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ওকে, অভিযোগ যেটাতে প্রমাণিত হয় নাই সেটা হচ্ছে আদালত বলছে 6-2 ধারায় ফারাবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। সেখানে কি আদালত বলতেছে, আসামি শফিউর রহমান ফারাবি অত্র মামলায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ফারাবি বলে নাই যে না আমি খুনের সাথে জড়িত ছিলাম বা কোনো আমি খুন করছি, মানে সে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাই, সেটার সাথে জড়িত না আসামি। এবার বাকি যে 4 জড়িত ছিল হ্যাঁ হত্যাকাণ্ডের সাথে, তারা তাকে লিঙ্ক করছে কিনা, তারা তার
ব্যাপার কোনো অভিযোগ আছে কিনা তাদের দেখি। আসামি আবু সিদ্দিক, সোহেল, আরাফাত রহমান, সিয়াম এবং মোজাম্মেল হোসেন, এগুলো আদালতের ভাষ্য, মোজাম্মেল হোসেন, সাইমন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি শফিউর রহমান ফারাবির নাম উল্লেখ করেননি। সো ফারাবি বলে নাই যে আমি খুনের সাথে জড়িত। যারা খুনের সাথে জড়িত প্রমাণিত হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তারাও বলে নাই যে না এটা আমরা ফারাবির সাথে আমাদের কোনো লিঙ্ক ছিল। সো ফারাবি এখানে নাই, সেই পিকচারে নাই, সে নিজেও বলে নাই যে না আমি জড়িত। যারা জড়িত ছিল তারাও বলতেছে না যে সেই জড়িত এটার সাথে তার কোনো লিঙ্ক আছে। ওকে, কেস ক্লোজ টাইলে, রাইট? তার মানে খুনের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। এখন যদি সে থ্রেট করে থাকে, যদি ফারাবি খুন হত্যাকাণ্ডে থ্রেটেন করে থাকে ইন্ডিপেন্ডেন্টলি, সে তার মতো করে ফেসবুকে স্ট্যাটাস দিছে, তাহলে সেটার শাস্তি হইতে পারে। একটা থ্রেটেন করার কি শাস্তি, সে এখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো, রাইট? মানে খুনের সাথে তার কোনো সংশ্লিষ্টতা, রাইট? সে স্ট্যাটাস দিছে, আমার দৃষ্টিতে নাস্তিকরা হচ্ছে পোকামাকড়, আর পোকামাকড়দের মরে যাওয়াই ভালো। ওকে, এখানে তো কোনো থ্রেট দেখা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে অভিজিৎ রায় এবং তার পরিবার আমেরিকায় থাকে, সুতরাং তাকে এখনই হত্যা করা যাচ্ছে না, বাংলাদেশে আসলে তাকে হত্যা করা হবে। ওকে, এটা এটা সরাসরি হত্যার থ্রেট না। এটা কি সে হত্যা করবে বলে বলছে? সে কি বলছে বাংলাদেশে আসলে আমি হত্যা করবো? তা তো না, তার মানে সে সরাসরি হত্যার থ্রেট করে নাই, হত্যা করা হবে। তো কারা করবে? নোবডি নোস। তার মানে শুধু থ্রেটেন করার শাস্তি যাই বাংলাদেশের প্রচলিত আইনে, সেটা অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড হবে না, সেটা হওয়ার কথা না। থ্রেটেন করার আবার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। সে সরাসরি নিজে হত্যা করার থ্রেটেন করছে, নাকি সে ইমপ্লাই করছে যে ও কেউ তাকে হত্যা করুক, এরকম যেরকম বলছে তাকে হত্যা করা হবে, কে করবে? নোবডি নোস। সে কাউকে কিছু মানে সরাসরি কিছু বলেও নাই। সো ওইটার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আচ্ছা দেখি তো আদালতের যুক্তিটা কি, কী কারণে দিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেখি। 6-2 আ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। আরে ইন্টারেস্টিং, দেখা যাক তো কী অভিযোগ প্রমাণিত হয়েছে, নিশ্চয়ই কোনোভাবে প্রমাণ পাওয়া যাবে তার এই হত্যাকাণ্ডের সাথে লিঙ্ক। ফারাবি ফেসবুকে অভিজিৎ রায়ের নামে লেখালেখি করে, এসব স্ট্যাটাস পর্যালোচনায় প্রমাণিত হয় যে অভিজিৎ রায়কে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেওয়ার বিষয়ে আসামি শফিউর রহমান ফারাবির সঙ্গে অন্যান্য 5 আসামির অভিন্ন মিল রয়েছে। কী কইল এটা? ওকে, নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেয়ার, অভিজিৎকে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেওয়ার ক্ষেত্রে ওই যারা খুনি তারাও নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দিছে, ফারাবিও তাকে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দিছে, এরকম একটা মিল পাওয়া গেছে। মারাত্মক ক্রাইম। যেমন আমি বললাম নাস্তিক ব্লগার, অভিজিৎ রায়কে আমি বললাম নাস্তিক ব্লগার, আপনি বললেন, আরও 10 বলছে, হত্যাকারীরাও বলছে, আমিও বলছি, সুতরাং আমি এখন হত্যাকারী। মানে একটা অভিন্ন মিল পাইছে আদালত খুঁজে, বোঝেন নাই? যেমন হিটলার বলল পৃথিবী গোল, আমিও বললাম পৃথিবী গোল, একটা অভিন্ন মিল পাওয়া গেছে হিটলারের সাথে আমার। হিটলার যেহেতু খুন করছে, এখন আমিও খুনি, অভিন্ন মিল খুঁজে পেয়েছে আদালত। মারাত্মক ক্রাইম দেখা যাচ্ছে। আচ্ছা, দুইজনই মনে করে যে সে নাস্তিক ব্লগার, ফারাবিও মনে করে, খুনিরাও মনে করে, এটা একটা অভিন্ন মিল। এটা কী কারণে আদালত এখানে উল্লেখ করলো, এটার কী এখানে রেলেভেন্স আছে, কী এটার ওয়েট আছে? আদালত বলতে পারবে কেন তারা এই কথা এখানে উল্লেখ করছে যে এখানে একটা অভিন্ন মিল খুঁজে পেয়েছে? আচ্ছা, মানে ঢুকাইতেছে আর কি লামসাম। আচ্ছা, তারপর আদালত বলতেছে অভিজিৎ রায়কে অনুসরণ কিংবা বইমেলায় রেকি করা সহ কোনো অভিযোগই শফিউর রহমান ফারাবির বিরুদ্ধে নেই। আদালত বলতেছে হত্যাকাণ্ডের সাথে তো নাই, প্রথমেই বলে দিল খুনের সাথে সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই। এবার অভিজিৎ রায়কে অনুসরণ করা, বইমেলায় রেকি করা সহ এই এরকম কোনো অভিযোগ ওর কাজে বিরুদ্ধে নেই। কাজেই দেখা যাচ্ছে আসামি শফিউর রহমান ফারাবির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ধারায় কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই। ওর বিরুদ্ধে কোনো ধরনের খুনের সাথে সংশ্লিষ্টতার কোনো ক্যাপাসিটিতে নাই। এবং তার সঙ্গে তার স্ত্রী ও মেয়ের ছবি আপলোড করে হত্যার জন্য উন্মুক্ত আহ্বান করায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় আদালতের সুস্পষ্ট প্রমাণ বা গ্রাউন্ড। বেসিস হচ্ছে অভিযুক্ত 5 শফিউর রহমান ফারাবি দ্বারা প্ররোচিত হয়ে অভিজিৎ রায়কে হত্যার অভিন্ন অভিপ্রায়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা গ্রহণ করেছে এবং মূল হামলাকারীদের দিয়ে অভিজিৎ রায়কে হত্যা করেছে। সিরিয়াসলি, আদালত যেটা বললো আর আমি যেটা পড়লাম আর আমি যেটা বুঝলাম, দুইটা কি এক? আদালত বলতেছে যে অভিন্ন ইন্টেনশন পাওয়া গেছে, অভিন্ন কিভাবে? ফারাবি থ্রেট করছে ফেসবুকে তাকে হত্যা করা হবে, আর হত্যাকারীরা হত্যা করছে, অভিন্ন ইন্টেনশন, সুতরাং সে হত্যাকারী। এটা হচ্ছে আদালতের যুক্তি। আরেকবার পড়ি, অভিজিৎ রায়কে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেয় এবং তার সঙ্গে তার স্ত্রী ও মেয়ের ছবি আপলোড করে হত্যার জন্য উন্মুক্ত আহ্বান করা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অভিযুক্ত 5 শফিউর রহমান ফারাবি দ্বারা প্ররোচিত হয়েছে। ওই ছবি আপলোড দেওয়ায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় তারা প্ররোচিত হয়েছে। কীভাবে আদালত লিঙ্ক করলো? তারা কি বলছে যে হ্যাঁ আমরা ওই ফারাবির ছবি দেখেই উদ্বুদ্ধ হয়েছি, এই কথাই তারা বলছে, এরকম কোনো কথা তো আদালত থেকে উঠে আসেনি। আদালতই বলতেছে যে তারা কোনোভাবে লিঙ্ক করে নাই হত্যাকাণ্ডের সাথে ফারাবিকে। তাহলে আদালত কোত্থেকে এই লিঙ্ক এস্টাবলিশ করলো যে ফারাবি এই ছবি আপলোড করছে দেখেই তারা হইতেছে এখান থেকে উদ্বুদ্ধ হয়েছে হত্যাকাণ্ড চালানোর ব্যাপারে? এবং তারা যদি উদ্বুদ্ধ হয়েও থাকে, তারা যদি এই কথা বলেও যে হ্যাঁ আমরা ওই ছবি দেখে উদ্বুদ্ধ হয়েছি, এটা তো তাদের কথা,
তা আমিও বলতে পারি এখন, এখন আমিও তো কাউকে ফাঁসাই দেওয়ার জন্য আমি চাইলে আমার ইচ্ছা হইলে আমি বললাম যে এখন ওই যে অমুক ওই জায়গায় ওই ওই অমুক কথা লিখছে, এখন আমি জন্য উদ্বুদ্ধ হয়েছি যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কত রকম কথা বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার কোনো একটা কথা দিয়ে আমি উদ্বুদ্ধ হয়ে আমি অমুক কাজ করছি। জাকির নায়ক যেরকম, জাকির নায়কের ভিডিও দেখে নাকি উদ্বুদ্ধ হয়েছে কার জানি বাংলাদেশে, ওই যে হত্যাকারী যেগুলো যে হলি আর্টিজন এরা, এই কারণে জাকির নায়কের হইতেছে প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশে। জাকির নায়কের কি সম্পর্ক? জাকির নায়ক তো কোনো সরাসরি কিছু বলেও না এরকম হত্যাকাণ্ডের যে এদেরকে হত্যা করবে এরকম, নট দ্যাট আই সাপোর্ট জাকির নায়ক বা আই সাপোর্ট আই এগ্রি উইথ এভরিথিং হি হ্যাজ টু সে, কিন্তু আমি বলতেছি মানে আপনি যারে ধরবেন তাকে ধরার জন্য তো আপনার কোনো লামসাম লতা পাতার কোনো আর অভাব পড়ার প্রয়োজন নেই। এগুলো তো কী বলবো আর, বাংলাদেশের মতো দেশগুলোর আদালত টাদালত তো আমরা সকলে জানি, রাইট? সো এটা তো একটা ক্লাস টু এর বাচ্চ, একটা ক্লাস টু এর বাচ্চ এটা দেখে অ্যানালাইজ করতে পারবে যেখানে কী হইতেছে। আদালত বলল, নিজেই বলল তার বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায় নাই, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় নাই, তার সাথে ইভেন রেকি করার প্রমাণ পাওয়া যায় নাই, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের সাথে কোনো যোগসাজশের যোগাযোগের কোনো প্রমাণ নাই, তারা কোনো অভিযোগ উত্থাপন করে নাই, সে বইমেলায় ওই যে রেকি করে নাই, তার অবস্থান জান এরকম কোন মানে এই হত্যাকাণ্ডের ঘটনার ধারে পাশে ত্রিসীমা নাই ছেলে নাই। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, থ্রেটেন করছে, যেটা শাস্তি হইতে পারে, তারা থ্রেটেন করার কী শাস্তি, হয়তো এক বছর জেল দুই বছর জেল হইতে পারে আপনি কাউকে, এগুলো কিন্তু এরকমই এক বছর সর্বোচ্চ এক বছরের জেল, আপনি যদি কাউকে হত্যা করার থ্রেটেন করেন তাহলে এটা সর্বোচ্চ এক এক বছরের জেল, দুই বছর হইতে পারে, পাঁচ বছর হইতে পারে, যাবজ্জীবন দিয়ে বসে আছে। এখন যাবজ্জীবন দিতে গেলে তো শুধুমাত্র থ্রেটেন করার ভিত্তিতে তো যাবজ্জীবন জেল দেওয়া যাচ্ছে না, আদালত তো এত নিচে নামতে পারে না, বুঝে নাই, আদালত নিচে নামলে কি এত নিচে নামতে পারে নাকি? সো যেহেতু শুধুমাত্র থ্রেটেন করার ভিত্তিতে যাবজ্জীবন দেওয়া যাচ্ছে না, সুতরাং এখন এখানে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে, সেটা কিসের ভিত্তিতে? সে ওইখানে ছবি আপলোড দিয়েছে এটা দেখে তারা প্রভাবিত হয়েছে, এবং তারা কিন্তু বলতেছি না আমরা ফারাবির ছবি দেখে প্রভাবিত হয়ে হত্যা করছি, তারা এই কথা বলতেছেও না, তারা ফারাবিকে কোনোভাবে লিঙ্কও করতেছে না, আদালত নিজে স্বতঃপ্রণোদিত হয়ে লিঙ্ক করে দিচ্ছে হত্যাকাণ্ডের সাথে ফারাবির হুমকিকে, হত্যাকাণ্ডেরও লিঙ্ক করতেছে না, কেউই লিঙ্ক করতেছে না, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, আমাদের চোখের দেখা কোনো লিঙ্ক নাই। তো এই হয়েছে ঘটনা, যাক এতদিন অপেক্ষার পর এই হয়েছে আদালতের রায়। আমি অন্য পাঁচজন জড়িত ছিল কী ক্যাপাসিটিতে আমি আর জানি না, আমি আর জানতেও চাই না, আমার যা জানার জানা হয়ে গেছে। বাংলাদেশের কোনো একটা জিনিসের উপর আপনি রিলাই করতে পারবেন? আমি অন্য কোনো এখানে কোনো পলিটিক্স দরকার না, রাজনীতি দরকার না, একটা মানুষ খুন হয়েছে, খুনের যারা খুনি ছিল যারা জড়িত ছিল তাদেরকে যার যে যেই ক্যাপাসিটিতে জড়িত ছিল যার যতটুক অপরাধ তাকে তোটটুকের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সিম্পল অ্যাজ দ্যাট, কেস ক্লোজড। এটা নিয়ে তো সেটা কি হয়েছে আমি ওই পাঁচজনের খবর যাই না, কারণ ওই পাঁচজনকে আমরা চিনি না, ওই পাঁচজন কী করছে না করছে এগুলো আদালতের কাছে তথ্য প্রমাণ আছে, আমাদের সেগুলোতে অ্যাক্সেসও নাই, রাইট? সো সেগুলোকে আমি প্রশ্নও করতেছি না, সেগুলোকে আমি বিশ্বাসও করতেছি না, কারণ আমার অ্যাক্সেস নাই। আমার যতটুকু অ্যাক্সেস আছে যেটার ভিত্তিতে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে আদালত বলতেছে, এবং যেই থ্রেটেনগুলো সে করছে আমরা এগুলো দেখছি, এবং হুমকি দেওয়ার শাস্তি যদি হয় যাবজ্জীবন, আদালত নিজে স্বতঃপ্রণোদিত হয়ে একেবারে লিঙ্ক করে দিয়ে যাবজ্জীবন দিয়ে বসে আছে। সো ওইখানে আর বাকি পাঁচজনের ব্যাপারে কী হয়েছে আমি জানি না, জানতে চাইও না, আমার জানার ইচ্ছা আগ্রহ নেই। এই কারণে তো বাংলাদেশে দুদিন পর পরই যে আন্দোলন হয়, হত্যাকারীর ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, অমুকের শাস্তি চাই, আন্দোলন রাস্তাঘাটে কেন? কারণ আদালত ফাঁসির রায় দিবে না। সো আদালত হইতেছে যে কখন কাকে ফাঁসির রায় দিবে, কখন কাকে ফাঁসির রায় দিবে না, রাষ্ট্র কী চায়, সমাজ কী চায়, মব কী চায়, মানুষ কী চায়, সেন্টিমেন্ট কোন দিকে, ইমোশন কোন দিকে, চাওয়া পাওয়া কোন দিকে, তারপর তার দাড়ি আছে কি দাড়ি নাই, তাকে সহজে খেলা যাবে কি যাবে না, মানে ইজি টার্গেট নাকি মুভিং টার্গেট, এগুলোর উপর নির্ভর করে বাংলাদেশের আদালতের রায় আর কি। এটাও আমার মুখের কথা না, আমি এটা বাংলাদেশে যারা আমি দেখাইছি আপনাদেরকে, যে বুয়েটার যে আবরার হত্যাকাণ্ডের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসে টিভিতে টক শোতে অনুনয় বিনয় করছে, কারণ তারা আদালতে কাছে মামলা করছে আবরার হত্যাকাণ্ডে মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী, যে কী কী প্রগ্রেস হইতেছে মামলার রায় এগুলো জানি মিডিয়াতে না আসে, কেন মিডিয়াতে আসলে আদালত প্রভাবিত হয় মিডিয়া দ্বারা, মানুষজনের মতামত দ্বারা আদালত প্রভাবিত হয়ে রায় দেয় এবং নিরপেক্ষ রায় দেয় না। এই দুঃখে এই ভয়ে আইনজীবী হইতেছে আদালতের কাছে আবেদন জানাইছে, এগুলো জানি মিডিয়াতে না আসে, এই খবর আবার মিডিয়াতে আসে, মিডিয়ার তারা এনে আইনজীবীকে ধরে কী ব্যাপার আপনি আবেদন জানাইছেন কেন, তখন আইনজীবী হইতেছে দুঃখ প্রকাশ করে বলতেছে যে এই দেশে তো আপনি মিডিয়ায় আইলে তো আর কোনো আদালত নিরপেক্ষভাবে রায় দেয় না, এবং সে সরাসরি বলতেছে আইনজীবী যে আদালত প্রভাবিত হয়, মিডিয়ায় একটা খবর আসলে আদালত প্রভাবিত হয়। সো এগুলো তো আমরা জানি আইনজীবীও বলতেছে, তো তাহলে তার এই কনক্লুশনে পৌঁছানোর কোনো দ্বিধা বা কোনো না পৌঁছানোর অবকাশ নাই, যে এই রায় ইদার মিডিয়া দ্বারা মানে মবকে সার্ভ করার জন্য এই রায় দেওয়া হয়েছে, অথবা মিডিয়াকে খুশি করার জন্য এই রায় দেওয়া হয়েছে, অথবা কাম দেখানোর জন্য এই রায় দেওয়া হয়েছে, অথবা ওই পোলার দাঁড়িয়ে আছে দেখে এই রায় দেওয়া হয়েছে, জঙ্গি নাম ঢুকানো গেছে, হোয়াট এভার দ্য রিজন মে বি, এই ছেলেকে যাবজ্জীবন দেওয়া যায় না, এই ছেলেকে এই অভিযোগে হুমকি দেওয়ার কারণে যাবজ্জীবন দেওয়া যায় না, এবং এই হুমকিকে এই হত্যাকাণ্ডের সাথে লিঙ্ক করা যায় না,
এবং এই ছেলেকে যেহেতু এই বেসিসে এই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আদালত রায় দিয়ে তাকে যাবজ্জীবন দিছে, বাকি পাঁচজনের কি পাওয়া গেছে অপরাধ, কটু পাওয়া গেছে অপরাধ, কটুকের ভিত্তিতে কয়জন কি শাস্তি দিয়েছে, আই ডোন্ট নো, আই ক্যানট ট্রাস্ট দিস জাজমেন্ট, দিস ভার্ডিক্ট এনিমোর।